বন্ধুরা আপনারা কখনো এইভাবে খুন্তি মোজার মধ্যে ঢুকিয়ে দেখেছেন যে কি হয় কিংবা চা পাতার মধ্যে কখনো দই দিয়ে দেখেছেন এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই টিপসগুলি একটু হলেও আপনাদের উপকারে আসবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি সুতো নিয়ে আমরা যখন সুতোর কৌটো বা ডিব্বির মধ্যে এইভাবে সুতোগুলো রেখে দিই না দেখা যায় একটি সুতোর সঙ্গে আরেকটি সুতো পেঁচিয়ে যায় এমনকি আমাদের সুতোগুলোও নষ্ট হয়ে যায় আবার সুতোর মাথা খুঁজতে ও সমস্যা হয় তাই একটি ছুরি নিয়ে নেবেন ছুরি নিয়ে সুতোর রিলটার এই অংশ ওপরের অংশটা একটু কেটে নেবেন তারপর সুতোর যে মাথাটা আছে না সুতোর মাথাটাকে এইভাবে কাটা অংশের মধ্যে ঢুকিয়ে দেবেন দেখবেন আপনাদের সুতো আর কখনোই এলোমেলো হয়ে নষ্ট হবে না আর সুতোর মাথা এতে খুব সহজেই কিন্তু আপনারা খুঁজে পাবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে বন্ধুরা এই ধরনের যে জামা কাপড় আমরা প্রত্যেক দিনই তো এগুলোকে আয়রন করতে হয় কিন্তু আয়রন করার পর ভাজ করতে গেলে আমাদের আবার এলোমেলো হয়ে যায় এমন কি ভাজ করাটাও একটি কঠিন কাজ হয়ে দাঁড়ায় তাই আমরা যদি আয়রন করার সঙ্গে সঙ্গে জামাটা ভাজ করে নিই তাহলে কিন্তু মন্দ হয় না কিভাবে পারফেক্ট আমরা লন্ডির মতো জামাটাকে ভাজ করতে পারবো এর জন্য আমাদের বাড়িতে যে বাচ্চাদের খাতা বা বই থাকে দেখুন আমি একটি নিয়ে নিয়েছি এটাকে কি করব একেবারে যে শার্ট কিংবা গেঞ্জি গলার উপরের দিকে রেখে নেবো তারপর সাইডের অংশটা এইভাবে ভাজ করে আয়রন করে নেব দু সাইডের অংশই দেখুন এইভাবে আমি ভাজ করে আয়রন করে নিয়েছি এইভাবে যদি আয়রন করি একবারে জামাটা আয়রনও হয়ে যাবে জামা হোক গেঞ্জি হোক শার্ট হোক সেই সঙ্গে আমাদের ভাজও হয়ে যাবে আলাদা এক্সট্রা করে আর আমাদের ভাজ করার প্রয়োজন পড়বে না দেখুন কত সুন্দর পারফেক্ট লন্ডির মতো আমরা আয়রনও করে নিলাম ভাজ করে নিলাম একটি খাতার সাহায্যে দেখতে পাচ্ছেন ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করছি এইভাবে যখন আমরা মোমবাতি আমাদের ঠাকুর ঘরে বা কোথাও ধরাই মোমটা গলে গলে নিচে পড়ে যেটা আবার তুলতে গেলে আমাদের অনেকটা সময় ব্যয় করতে লাগে ঘষতে লাগে তাই কোনো রকম ঘষা ছাড়াই সেকেন্ডেই মোমটাকে তুলে নিতে পারবো এর জন্য নিয়ে নিতে হবে এখানে গরম জল এখানে দেখুন যেখানে মোমটা রয়েছে না সেখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম জল গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে মোমটা কিন্তু আলগা হয়ে ওপরে ভাজতে শুরু করবে কারণ গরম হিটের কারণে মোমটা আপনা আপনি উঠে যাবে কোনো রকম ঘষাঘষি করার প্রয়োজনই পড়বে না দেখুন পুরোটা মোম উঠে গেছে এবার আমি এই জায়গাটাকে আপনাদের মুছেও দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখুন আমরা কাজটা করে নিতে পারলাম কোনো রকম পরিশ্রম ছাড়াই পরের যে টিপসটি শেয়ার করব চা খাওয়ার পর এই চা পাতাগুলোকে ফেলেই দিই কিন্তু এখন থেকে আর আপনারা ভুল করেও ফেলবেন না কী কাজে ব্যবহার করব চা পাতাগুলোকে চলুন দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি গরম জল দেখুন গরম জলটা নিয়েছি যে চা পাতাটা দিয়ে আমি তিন চার মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আমাদের বাড়িতে যে কাঁচের এই ধরনের বাটি গ্লাস থাকে না ইউজ করতে করতে নোংরা পড়ে যায় কিংবা অনেক দেখে মনে হয় বহু বছরের পুরনো তাই চায়ের জলের মধ্যে আপনারা তিন থেকে চার মিনিট ভিজিয়ে রাখবেন রকম মাজা ঘষা করতে লাগবে না দেখুন আমি চায়ের জল থেকে তুলে আপনাদের ধুয়ে দেখাচ্ছি এতটা সুন্দর পরিষ্কার হয় বন্ধুরা নতুনের মতো চকচক করতে থাকে দেখতে পাচ্ছেন রেজাল্ট আপনাদের সামনে রয়েছে আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করছে ডাল যখন তরকারি রান্না করি না প্রেশার কুকার অনেক সময় সিটি উঠলে এইভাবে ডাল তরকারি ওপর দিয়ে বেয়ে পড়ে যায় আর রান্না করার সঙ্গে সঙ্গেই তো আমরা মাজা ঘষা করি না কিছু সময় পরে হয়তো মাজে যেটা আমাদের সহজে তোলা যায় না তাই সেকেন্ডের মধ্যে পরিষ্কার করব কী করে সবার প্রথম একটি জলে আমি দু তিন মিনিট ভিজিয়ে রেখেছিলাম দেখুন ভিজিয়ে রাখাতে হালকা নরম হয়ে গেছে এবার নিয়ে নেব আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি প্যাকেটগুলো থাকে না এই ধরনের খালি প্যাকেট আমি নিয়ে নিচ্ছি খালি প্যাকেটটা দিয়ে যদি এইভাবে একটুখানি ডলতে থাকি সেগেন্টের মধ্যেই কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা পরিষ্কার হয়ে যাবে এমন কি যেখানে আমাদের আঙুল পৌঁছায় না বা যেখানে আমাদের কসবাইট দিয়ে মাছতে পায় না সেই সব জায়গাতেও কিন্তু খুব সহজেই খালি ওষুধের এই র্যাপারটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবো আর আমাদের অত পরিশ্রমও হবে না সময়ও লাগবে না আশা করছি এই ছোট্ট টিপসটিও আপনাদের কাজে আসবে চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চা পাতা যে চা পাতায় আমরা খেয়ে থাকি সেই চা পাতা ফেলে দিই সেই চা পাতায় নিয়েছে আমি এখানে চিনি ছাড়া চা খাই তাই চা পাতাটা ধুই নিই আর আপনারা যদি চিনি দিয়ে চা খান তাহলে অবশ্যই ধুয়ে নেবেন চা পাতাটা এক দুবার তারপর দই দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই বন্ধুরা এটা কিন্তু দারুণ একটি স্ক্রাবের কাজ করে আমরা তো অনেক নামি দামি ব্যান্ডের স্ক্রাব কিনে ইউজ করি ত্বকের ডেড স্কিন দূর করার জন্য ট্যান রিমুভ করার জন্য কিন্তু দই ত্বকের ভাব ফিরিয়ে আনে ত্বককে কোমল করতে সাহায্য করে আর চা পাতা এটা কিন্তু ত্বকের ট্যান রিমুভ করবে মরা চামড়া দূর করবে আপনারা সপ্তাহে তিন থেকে চার দিনও করতে পারেন হাতে পায়ে গলায় দেখবেন ত্বকের ট্যান রিমুভ হবে কালচে ভাব দূর হবে ত্বক হবে ফর্সা উজ্জ্বল পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই ট্রেনে বাসে যখন উঠি ফোন টাকা পয়সা এগুলো তো নিয়ে যেতেই লাগে আর যারা রেগুলার যাতায়াত করে অনেক সময় দেখা যায় ব্যাগের থেকে ফোন টাকা পয়সা চুরি করে নিচ্ছে যতই আমরা ভালোভাবে চেনটা আটকাই না কেন তাই কি করলে সহজে টাকা পয়সা চুরি হবে না এর জন্য নিয়ে নিতে হবে একটি সেফটি পিন চেনটা আটকানোর পর সেফটি পিনটা এইভাবে আটকে দিতে হবে ভিড় বাস বা ট্রেন হোক এইভাবে যারা চিন্তাই করে তারা কিন্তু সহজে ট্রেন চেনটা খুলতে পারবে না যার ফলে ব্যাগের থেকে টাকা পয়সা ফোন চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা মোজা নিয়ে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পুরনো একটি মোজা আর আমি নিয়ে নিয়েছি একটি খুন্তি খুন্তিটাকে মোজার মধ্যে ঢুকিয়ে নিলাম তারপর জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি এটাকে আমরা কোথায় কী কাজে ব্যবহার করব চলুন দেখে নে আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক আসবাসপত্র থাকে যেটা মেজের থেকে হয়তো কয়েক ইঞ্চি উঁচুতে যার ফলে সেখানে আমরা মুছতে পারি না সেই জায়গাটা ঝাড় দিতে পারি না ঘরের সেখানে মাকুষা জাল তৈরি করে নোংরা জমতে থাকে তাই সেই জায়গাটা কিন্তু আরশলারও বাস বাসস্থান হয়ে ওঠে তাই দেখুন খুন্তিটা একেবারে পাতলা আর এইভাবে খুন্তির ভেতর যদি আমরা মোজা ঢুকিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করি বন্ধুরা খুব সহজেই খুন্তিটা সেই জায়গায় ঢুকিয়ে আমরা পরিষ্কার করে নিতে পারবো তাহলে কিন্তু সেই জায়গাটার কখনোই নোংরা থাকবে না আরশলা এমনকি মাকসা বাসা তৈরি করতে পারবে না দেখুন কি পরিমাণে নোংরা ছিল যেটা আমার সহজেই পরিষ্কার করে নিতে পারলাম এই পদ্ধতিটির সাহায্যে ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন যেখানে আপনাদের হাতের আঙ্গুল পৌঁছায় না এইভাবে খুব সহজেই সেই জায়গাটা মুছে নিতে পারবেন এমনকি ঘর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের মোজাগুলো আমরা রেগুলার ইউজ করি না বন্ধুরা দেখা যায় মোজাটা ইউজ করতে করতে না মোজার ওপরে কেমন গুটি মতো উঠে যায় দেখে মনে হয় বহু বছরের পুরনো তাই মোজাগুলোকে আমরা কীভাবে পরিষ্কার করতে পারি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি রেজার রেজারের সাহায্যে যদি মোজাগুলোকে এইভাবে উল্টো দিক করে টানতে থাকি যে মোজার ওপরে ছোটো ছোটো একটু গুটি মতো ওঠে না সেই রুই অনেকেই রুই বলে সেগুলো কিন্তু খুব সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারবো আর এইভাবে যদি পরিষ্কার করি তাহলে কিন্তু দেখে আর মনে হবে না যে মোজাগুলো আমাদের বহু বছরের পুরনো দেখুন কত সহজে এই কাজটি করছে আর যখন এটা পরিষ্কার করব অবশ্যই মোজাটাকে একটু এইভাবে টেনে নেবেন তা না হলে অনেক সময় মোজাটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এইভাবে একটু টেনে নিয়ে পরিষ্কার করলেও খুব দ্রুত পরিষ্কার করে নিতে পারবেন কোন টিপসটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাপোর্ট করে আমাকে পাশে